এই পরিবেশটা কিন্তু অনেকটা ভৌতিক পরিবেশ, আশেপাশে লোকজন কিন্তু তেমন নাই। এবং আমার হেডলাইটের সামনে দেখলে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে অনেক কিন্তু কুয়াশা আছে এই সাইডটাতে। ভোরের আলো এখন হালকা হালকা ফুটছে। এখন ভোর 5টা বাজে আর আমি যাত্রা শুরু করলাম নওগাঁ থেকে, যাব হচ্ছে সিরাজগঞ্জে। বাসা থেকে বের হওয়ার পরে এই যাব অ্যাকচুয়ালি আমার টোটাল রাইড দিতে হবে প্রায় 680 কিলোর মতো, আই মিন ঢাকা থেকে নওগাঁ, আবার নওগাঁ থেকে আপনার সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে আবার ঢাকা। এই টোটাল রাইডটা আমি বাইকের উপরেই দিব। ঢাকা থেকে নওগাঁ আসার পথে যে রাইডটা ছিল ওই রাইডটার আমি ভিডিও ফুটেজ নিতে পারি নাই, কারণ আমার পুরোটা রাস্তায় আসতে হয়েছে বৃষ্টির মধ্যে আর আমার হাতের অবস্থা বেশ খারাপ ছিল। ওই ছবিটা যদি আমার ফোনে সেভ থাকে তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই ছবিটা। আসলে আমার কাছে ভালো লাগে যে কোনো রাইড দেওয়ার সময় যদি সেটা লং ড্রাইভ হয় তাহলে হয় একেবারে ভোরবেলা বের হই, যেমন এখন এখনও ভোর হয়নি, একটু পরে হয়তো আলো ফুটবে, বাট ভোরবেলার ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে। আর যদি বাই চান্স ভোরবেলা নাও বের হই সেক্ষেত্রে হয় রাত 10টা 11টা এইরকম টাইমে আমি বের হই। এই সময়গুলোতে জ্যাম খুব একটা বেশি থাকে না, গাড়ি ঘোড়া কম থাকে আর আমি এই সময়গুলোতে অনেকটা আগায় যেতে পারি যেহেতু জ্যাম থাকে না। যেহেতু আমাকে বগুড়ার উপরে দিয়েই যেতে হবে, আমি এই যাত্রা পথে বিরতি নিব 2টা জায়গাতে, এক হচ্ছে বগুড়া চারমাথা আর এক হচ্ছে সিরাজগঞ্জ চান্দাইকোনা। রাস্তার অবস্থা দেখছেন আপনারা, আল্লাহ, দেখেন একটা বার খেয়াল করে দেখেন রাস্তার অবস্থাটা কি। ঠান্ডায় মনে হচ্ছে জমে যাচ্ছি, এত পরিমাণ ঠান্ডা লাগতেছে আর তার মধ্যে আবার কুয়াশা। মেবি আশেপাশে কোনো নদী আছে, আমি শিওর না। So hard and got so far.
পরিবেশটা সুন্দর তাই না? যা কি খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেল এইটুকের মধ্যে। এখনো তো খারাপ রাস্তায় উঠি নাই। আপনারা যদি এইটারে খারাপ রাস্তা বলেন তাহলে ভুল হবে, খারাপ রাস্তা আরো সামনে আছে। আমাকে এখন মোটামুটি 5 কিলোর মতো রাস্তা যাইতে হবে, 5 কিলো মতো পথ পাড়ি দিতে হবে, এই যে ঠিক এইরকম ভাঙা পথ। আর রাস্তাগুলো জায়গায় জায়গায় স্লিপি আছে, মানে অনেক রিস্কি রাতের বেলা এই যে জায়গাগুলো অনেক স্লিপি। আমি যদি একটু হার্ড ব্রেক করি তাহলে আমার বাইক স্লিপ করে আমি পড়ে যাব এখানে। খুবই জঘন্য একটা রাস্তা, তবে এই রাস্তাটা পার হওয়ার পরে আমার বাকিটা পথ একদম ক্লিয়ার। এই পর্যন্ত একটু খারাপ রাস্তা পড়বে। Прошу, ты, пожалуйста, молчи. Смотри в глаза и ничего не говори. Я все решил, наша речь не о любви. И отпустил, ты, пожалуйста, живи. Просто убегай, ай-яй-яй. И не вспоминай, ай-яй-яй. Просто убегай, ай-яй-яй. И не вспоминай, ай-яй-яй. Каждый раз я вспоминаю детство, помню наше место. По 16 устали целоваться, ты взяла мою футболку, в этом нету толку. Это я дурак, ошибался, зачем я так влюблялся? Детство, помню наше место. По 16 устали целоваться, ты взяла мою футболку, в этом нету толку. Это я дурак, ошибался, зачем я так влюблялся? Baba lie, never lie, lay. এখন চলে আসছি বগুড়া চার মাথায়। Помню наше место. По 16 устали целоваться, ты взяла мою футболку, в этом нету толку. Это я дурак, ошибался, зачем я так влюблялся? Детство, помню наше место. По 16 устали целоваться, ты взяла мою футболку, в этом нету толку. Это я дурак, ошибался, зачем я так влюблялся? যাত্রা পথে আমি ছোট্ট একটা বিরতি নিয়েছি, এখন আছি চান্দাইকোনাতে। আর এখান থেকে আমাকে আরও মোটামুটি 55-60 কিলো ড্রাইভ করতে হবে। তাহলে চলুন আর দেরি না করে আবার যাত্রা শুরু করা যায়। Yeah.
Change. Our roads were